হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তবু বন্ধুরা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য যারা অ্যাপ্লাই করেছেন যারা আবেদন করেছেন তো সেই ঐক্যশ্রী স্কলারশিপের বিভিন্ন রকম প্রশ্ন বা বিভিন্ন রকম কিন্তু আপনারা কোয়েশ্চেন করেছেন ঐক্যশ্রী অ্যাপ্লিকেশনের ব্যাপারে তো আজকের ভিড়তেও সেই নিয়ে আলোচনা করবো যে ঐক্যশ্রী স্কলারশিপের বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আপনার সাথে যাবতীয় প্রশ্ন যেগুলো আপনারা করেছেন সেগুলো নিয়ে আলোচনা করব যে কোন আপনাদের কোয়েশ্চেনের কীরকম উত্তর হবে বা কোন প্রবলেম আপনারা যদি ফেস করেন তাহলে কিন্তু আপনাদের কি কি হবে কোন প্রবলেমের জন্য কোন ক্ষতি হতে পারে বা আপনাদের সমস্ত তথ্য যেগুলো আপনারা জানতে চাইছেন সেগুলো আজকের ভিডিওতে আলোচনা করবো এবং টাকা কবে ঢুকবে আপনাদের সেই বিষয়ে কিন্তু কিছু ডিটেলসে ডিসকাস করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে পুরো বিষয় জেনে পারবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেল থেকে কিছু জানতে পারলে শিখতে পারলে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে কোনো ভিডিও আপনার পরবর্তীতে এই চ্যানেল থেকে মিশ হবে না তো বন্ধুরা চলুন আমরা মূল বিষয়ের দিকে এগিয়ে যায় ঐক্যশ্রী স্কলারশিপের জন্য প্রথম যে একটি কোয়েশ্চেন অনেকে করছেন সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে ঐক্যশ্রী স্কলারশিপে যারা এখনো পর্যন্ত নতুনভাবে আবেদন করেনি বা নতুন যারা ফর্ম ফিল আপ এখনও করেইনি এখনও অনেক ক্লাসের এবং যারা রেনুয়ালই করেনি গত বছর করেছিল কিন্তু এই বছর হয়তো রেনুয়াল করেনি তো তারা কবে থেকে করতে পারবে বা তারা তারা তাদের যদি এখন যে রেনুয়াল বা নতুন অ্যাপ্লিকেশান করে তাহলে কি তাদের হবে তো এরকম কিন্তু অনেকেই কোয়েশ্চেন করছেন তো এই কোয়েশ্চেনের উত্তর হচ্ছে যে আপনারা যদি এখনও রেনুয়াল করেন বা এখনও যদি নতুন অ্যাপ্লিকেশান করেন তাও হবে তবে পনেরোই ফেব্রুয়ারির আগে করতে হবে কারণ পনেরোই ফেব্রুয়ারিতে কিন্তু এই ডেটটা কিন্তু চলে যাবে এবং এক্সপায়ার হয়ে যাবে ডেট পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত নতুন অ্যাপ্লিকেশন এবং রেনওয়ালের কিন্তু ডেট রয়েছে এই ঐকশরি অ্যাপ্লিকেশন এই যে ঐকশরি প্রকল্প সেটার অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে এর আগে কিন্তু দেওয়া হয়েছিল পনেরোই ডিসেম্বর পর্যন্ত তা তারপরে আবার কিন্তু ডেট এক্সটেন্ডেড করা হয়েছিল দিয়ে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে এবং অন্যান্য যে স্কলারশিপ রয়েছে সেগুলোর কিন্তু ডেটটা বাড়ানো হয়েছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু করতে পারেন এখনও কিন্তু এক থেকে দুই দিন টাইম রয়েছে এবং অনেকে আরেকটি কোশ্চেন করছেন যে যারা একটা স্কলারশিপ আপনি একজন ব্যক্তি এবং একজন ছাত্রছাত্রী কি দুটো স্কলারশিপ বা তিনটে স্কলারশিপ করতে পারে একজন ছাত্রছাত্রী কি বারবার মানে দুটো তিনটে স্কলারশিপ করে একসাথে টাকা আনতে পারে এরকম কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন তো এই ভিডিওতে এই যে তথ্য সেটা আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে প্রথমে আমি জানিয়ে দিয়েছি তো একজন ব্যক্তি বা একজন স্টুডেন্ট যদি দুটো স্কলারশিপের জন্য আবেদন করে তাহলে কিন্তু রিক্স থেকে যায় কারণ কেননা একটা স্কলারশিপের জন্য যদি আবেদন করে তাহলে সে গ্যারেন্টি পাবে সেই টাকাটা এরকম কিন্তু আমরা ভাবি এবং তারা তারা কিন্তু পায় তো দুটো যদি স্কলারশিপের জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পেতেও পারেন আবার নাও পেতে পারেন যদি পেয়ে যান তাহলে দুটো স্কলারশিপের এই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু দুটোটাই পাবেন না দুটোই কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে অ্যাপ্লিকেশান কেননা দুটো অ্যাপ্লিকেশন কিন্তু একটা বছরের দুটো স্কলারশিপের টাকা কিন্তু দেওয়া হয় না সেক্ষেত্রে একটা স্কলারশিপের নিয়মে বলা হয়েছে একটা স্কলারশিপের টাকা পাবেন একটা বছরে একটা স্টুডেন্ট এবং আপনাদের যদি আপনারা চান যে এস টি এসসি ও বিসি যদি আপনার থেকে থাকে ও তাহলে আপনারা ও বি একটা স্কলারশিপ করতে পারেন এবং আপনারা একটা ঐক্যশ্রী স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এরকম কিন্তু একটা স্কলারশিপ করে রাখতে পারেন তবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি না যে আপনার দুটোরই টাকা পাবেন অনেকে কিন্তু পেয়েও যায় দুটোরই কিন্তু টাকা পায় এবং অনেকের কিন্তু দুটোই রিজেক্ট হয়ে যায় যদি তারা বুঝতে পারে বা যদি জানতে পারে তাহলে হয়তো দুটোকে রিজেক্ট করে দেবে একটাও হয়তো টাকা পাবে এবং যদি এই দুটো স্কলারশিপেরই টাকা হয়তো যদি দিয়ে দেয় তাহলে আপনারা কিন্তু দুটো স্কলারশিপেরই টাকা পেয়ে যাবেন অনেকে পেয়ে যায় অনেকে কিন্তু পাই না তো এই হচ্ছে ব্যাপার এবং অনেক কিন্তু আর যে ব্যাপারটা বলছেন যে আরও কিছু প্রশ্ন যেগুলো হচ্ছে যে ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাকচুয়ালি টাকাটা কত টাকা দেয়া হবে তো এই যে ঐক্যশ্রী স্কলারশিপের সেই স্কলারশিপের টাকা কত টাকা কোন ক্লাসকে দেওয়া হবে পোস্ট ম্যাট্রিক প্রি ম্যাট্রিক গ্যা পাস তারপরে পিএইচডি পর্যন্ত যে ক্লাসগুলো রয়েছে যে কোর্স রয়েছে বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং মেডিকেল বিভিন্ন রকম যে কোর্স রয়েছে তাদের জন্য কত টাকা করে দেওয়া হবে সেই বিষয়টি আপনাদের আপনাদেরকে কিন্তু আমি এর আগে জানিয়ে দিয়েছি বিভিন্ন ভিডিও দিয়েছি ঐক্যশ্রী স্কলারশিপের ওপর এবং এই চ্যানেল আপলোড করা হয়েছে আপনারা কিন্তু চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন কোন ক্লাস কত টাকা পাবে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলেও আপনারা সেই ভিডিও লিঙ্ক পেয়ে যেতে পারেন তবুও আমি আপনাদেরকে কিন্তু জানিয়ে দিচ্ছি যে এই স্কলারশিপে টাকাটা রুলস হিসাবে যা বলা হয়েছিল যে এত টাকা দেওয়া হবে রুলস হিসাবে যত টাকা বলা হয়েছিল ততটা কিন্তু এই স্কলারশিপে দিচ্ছে না গত বছরে কিন্তু আমরা দেখেছি এই স্কলারশিপে যে আবেদন করেছিলাম রেনুয়াল অ্যাপ্লিকেশন জমা করেছিলাম গত বছর আমি নিজে কিন্তু কলেজ থেকে এই অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করেছিলাম তো সেক্ষেত্রে যত টাকা পাওয়ার কথা তত টাকা কেউই পাইনি আমিও পাইনি তো এই বছরও কিন্তু ঠিক একই রকম হবে মনে হচ্ছে যে স্কলারশিপের এই স্কলারশিপের সম্পূর্ণ টাকাটা অ্যাকচুয়ালি দেওয়া হবে না যেখানে আপনাদের বলা হয়েছিল দশ হাজার সেখানে দেওয়া হবে চার হাজার তো এরকম কিন্তু দেওয়া হয়েছিল যারা এই এইচএসের স্টুডেন্ট রয়েছে তারা অনেকে কিন্তু কমেন্ট করছে যারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিয়ে অ্যাকচুয়ালি আবেদন করেছে তারা এখন ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছে তো সেক্ষেত্রে কিন্তু তারা খুব কম টাকা পাবে তারা হয়তো পেতে পারে তিন হাজার থেকে চার হাজারের মধ্যে বা চার হাজার থেকে সাড়ে চার হাজারের মধ্যে কিন্তু এরকম টাকা পেতে পারে তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং যারা বারো ক্লাসে এখন পড়াশোনা করছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবে এবং যারা আরও নিচু ক্লাস রয়েছে তারা দেড় হাজার টাকা এবং এগারোশো টাকা এরকম কিন্তু পাবে তো এরকম এত কম টাকা দেওয়া হচ্ছে আপনাদেরকে এটা আমি জানিয়ে দিলাম যে রুলস অনুযায়ী যেটা বলা হচ্ছিল বেশি টাকার কথা সেই বেশি টাকা কিন্তু পাবেন না খুব কম টাকায় কিন্তু দেওয়া হচ্ছে তো সব থেকে যেটা বেশি টাকা দেওয়া হচ্ছিলো গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে টাকা ঢুকেছে সেটা আমি দেখে দিয়েছিলাম সেটা হচ্ছে বিএড ক্লাসের ছয় হাজার ছশো টাকা সেটা বিএড ক্লাসের গ্র্যাজুয়েশন পাস করে বিএড কোর্স করছে সেই ক্ষেত্রে সেটাকে ছয় হাজার ছশো টাকা কিন্তু তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তো আপনারা কিন্তু এটা থেকে কিন্তু জানতে পারছেন আনুমানিক যে আপনারা কত টাকা পাবেন কারণ গত বছরও কিন্তু এরকমই টাকা দেওয়া হয়েছিল ছয় হাজার ছশো টাকা সেই একই কোর্স নিয়ে একই কোর্সের কিন্তু টাকাটা দেওয়া হয়েছিলো এক্ষেত্রে আমরা কিন্তু জানতে পারছি যে খুব কম টাকায় আসলে দেওয়া হবে তো এই বিষয়টা কিন্তু অনেকে জানছিলেন তাই আমি আপনার সাথে আলোচনা করলাম তো অনেক আরও অনেক যে যে আপনাদের স্ট্যাটাসে দেখাচ্ছে যেসব প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো কিন্তু অনেকেই বলছেন যে যারা গত বছরে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছিলেন তারা তো টাকা পায়নি তো এই বছরে কী করে অ্যাপ্লাই করব এরকম কিন্তু অনেকে বলছেন তো দেখুন যে গত বছরে যারা অ্যাপ্লাই করেছেন ওয়েটিং ফর রেসপন্স এরকম যদি থেকে থাকে আপনাদের কোনো তাহলে আপনাদের টাকাটা ঢুকতে পারে কেননা এখনও টাকা ঢুকছে যে গত বছরে টাকা এখনও দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনাদের ওয়েটিং ফর রেসপন্স যদি দেখানো হয় আপনাদের স্ট্যাটাসে তাহলে কিন্তু এই বছর আপনারা টাকাটা পেয়ে যেতে পারেন বলছি না যে পাবেন এরকম না পেয়ে যেতে পারেন এরকম কিন্তু আপনারা আশা রাখতে পারেন তো আপনারা এবছরেও করবেন এ বছরও কিন্তু পেয়ে যাবেন যদি কোনো রকম সমস্যা হয় স্কুলে কলেজে আপনারা যোগাযোগ করবেন তাহলে সেটা প্রবলেম আশা করছি সলভ হয়ে যাবে তো এবার আপনাদেরকে জানাই যে টাকা কবে পাবেন তো এই ঐক্যশ্রী স্কলারশিপের টাকা সবে কিন্তু দিতে চালু হয়েছে স্টার্ট হয়েছে এখন কিন্তু অনেকটাই দিবে এখন কারণ হচ্ছে ফেব্রুয়ারি মাসটা গোটা দিবে এবং মার্চ মাসও কিন্তু গোটা দেওয়া হবে এই স্কলারশিপের টাকা যারা পরবর্তীতে পাবে না বা যাদের কোনোরকম সমস্যা হবে তাদের মার্চ মাসের পরেও কিন্তু দেয়া হবে মে মাসেও কিন্তু দেয়া হবে তো এই যে স্কলারশিপের টাকা এই স্কলারশিপের টাকাটা আপনারা সকলে পাবেন যারা আবেদন করছে তারা সকলে পাবে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে পরবর্তীতে আমি সেই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো যে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে আপনাদেরকে সেই যে আপনার যদি ভুল থেকে কোনো কোনো কথা কোনো কিছু যদি আপনাদের ভুল থেকে থাকে তাহলে সেই ভুলের আমি আপনাদের সলিউশন কিন্তু অবশ্যই বলে দেবো তো আজকের ভিডিওতে এ পর্যন্তই হলো যে আপনাদেরকে জানিয়ে দিলাম এই সব ডিটেলসগুলো আপনার সাথে আজকে ডিসকাস করলাম যে কী কী বলা হয়েছে বা ঐকশ্রী স্কলারশিপের যে বিভিন্ন রকম কয়েকটা প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আপনার সাথে আজকে তুলে ধরলাম তো এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর এই চ্যানেল থেকে কিছু জানতে পারলে শিখতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইক অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আপনার ফোনে পৌঁছে যাবে কোনো ভিডিও আপনার পরবর্তীতে এই চ্যানেল থেকে মিস হবে না সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিও